ঘটনাটি 21তম ওভারের প্রথম বলের ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। এর আগ পর্যন্ত তিনি ছিলেন উইকেট শূন্য। এই ওভারে সাকিবের প্রথম বলটিতে রিভার্স সুইপ মারতে গিয়ে চরম বিপাকে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে। এরপর বাংলাদেশ জোরালো আবেদন জানালে সে আবেদনে সাড়া দিয়ে সাথে সাথে তাকে আউটও দিয়ে দেয় আম্পায়ার। কিন্তু তিনি যখন আরেক ব্যাটসম্যানের সাথে কথা বলে রিভিউ নেন, সাথে সাথেই সাকিব এ সময় তাকে নিয়ে ব্যঙ্গ করছিলেন, কারণ সাকিব জানতেন এটা নিশ্চিত আউট। অতঃপর রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি কনওয়ের, কারণ রিভিউতেও দেখা যাচ্ছিল তিনি আউটই হয়েছেন। সাকিব তাকে নিয়ে ব্যঙ্গ করলে তার এমন কাণ্ড দেখে এ সময় হাসি থামাতে পারছিলেন না ধারাভাষ্যকাররাও। সাকিবের সাথে সাথে তারাও হাসছিলেন রীতিমতো।